सहोदर अनु करते श्रीधाम ब्रजमंडल परिक्रमा करते करते एखन जे जगह उपस्थित होई छी एई स्थान रे नाम होलो टेर कदम। गुरुदेव जखन तिनी परिक्रमा करते संपूर्ण ब्रजमंडल ते तिनी एक अन्य कोन जगह काके डाकुन बा नाटा कोन किंतु गुरुदेव सभा के बोलते सबाई टेर कदम आस सबाई के बोलते महाराज কারণ হলো এখানে শ্রী রূপ গোস্বামী এইখানে তিনি ভজন করতেন এইখানে তিনি গ্রন্থ রচনা আদি তিনি এইখানে করতেন অতএব শ্রী রূপ গোস্বামী আপনারা শ্রবণ করলেন আমরা যখন আমাদের জিজ্ঞাসা করা হে তোমাদের কি পরিচয় তখন আমরা বলি আমরা শ্রী রূপা রূপ গৌড়ীয় বৈষ্ণব আমরা এইটাই পরিচয় দেই। এই জন্য আমাদের যত গোস্বামীরা আছে তারা সবাই একই পরিচয় দিয়েছে বা সবাই একটি জিনিসে প্রার্থনা করেছে যেমন শ্রী নরোত্তম দাস ঠাকুর তিনি কি বলছেন বলে রূপ রঘুনাথ পদে রহো মোর প্রার্থনা করাই সদা নরোত্তম দাস। জয় শ্রী ভক্তি বিনোদ ঠাকুর তিনি কি বলছে শুনিয়াছি সাধু মুখে বলে সর্ব শ্রী রূপ কৃপায় মিলে যুগলা চরণ। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি চৈতন্য চরিতামৃত প্রত্যেক পয়ারে শেষে তিনি বলতেন রূপ রঘুনাথ পদে রহু কুমার আস চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। এই জন্য আমাদের যত গোস্বামীরা আছে তারা শুধু একটি বস্তু প্রার্থনা করছে রূপানুগত্য বি প্রার্থনা করছে বলে কেন শ্রী তারা রূপানুগত প্রার্থনা করছে কারণ কি বলে কারণ হলো এই রূপানুগত্য ছাড়া জীবের যুগল সরকার বা রাধা গোবিন্দের নিকুঞ্জ সেবাতে জীবের অধিকার নেই। এই জন্য শ্রী রঘুনাথ দাস গোস্বামী সেখানে রূপানুগত্য কি বস্তু সবাই কেন এই রূপানুগত্যকে প্রার্থনা করছে তিনি একটি বিলাপ কুসুমাঞ্জলি গ্রন্থ আছে ওই গ্রন্থের মধ্যে তার সেই ভাবকে সেখানে তিনি অভিব্যক্তি করছে। কারণ হলো মূল হলো রাধা গোবিন্দের সেবা কিন্তু ওই সেবাতে কখনো জীবের অধিকার হবে এই জন্য বলছেন প্রাণ পৃষ্ঠ সখি কুলাদবি নীল অসঞ্চকিত ভূমিকা। রাধা কৃষ্ণ যখন সেই নিকুঞ্জতে সেবা করে সেই সেবা যখন তারা বিলাস বা বিহার করে সেখানে প্রাণ পৃষ্ঠ সখী মানে ললিতা বিশাখা আদি সখীরা যে নিকুঞ্জ সেবার মধ্যে প্রবেশ করেছে সংকোচবোধ করে কিন্তু যদি রূপানুগত্য কেউ গ্রহণ করে যদি রূপ মঞ্জরি আনুগত্য কেউ ভজন করে তিনি অনায়াসে সেই সেবার মধ্যে প্রবেশ করে রাধা গোবিন্দের যুগল সেবাকে তারা পরিপুষ্ট করে তাদের সেবার অধিকার হয়। এই জন্য সবাই সেই রূপানুগত এই জন্য বলে সখায়ত মমে রসস্তু রসস্তু নিত্যম সখায়ত দাসায়ত মমে রসস্তু রসস্তু নিত্যম। তিনি সখী পদকে তিনি দূর থেকে প্রণাম করছেন আমি সখী পদ চাই না আমি কি চাই দাসী পদ চাই যাতে আমি রাধা আমি দাসত্ব যাতে স্বীকার করতে পারি। এই জন্য গুরুদেবের এই স্থান সব থেকে অত্যন্ত অত্যন্ত প্রিয় ছিল। এই জন্য শ্রীমান মহাপ্রভু তিনি রূপ গোস্বামীকে তিনি প্রয়াগে তিনি সেখানে সমস্ত শাস্ত্র গ্রন্থ মহাপ্রভু বলে রূপ ভক্তি রস হলো একটি সমুদ্র কিন্তু ভক্তি রস হলো একটি সমুদ্র কিন্তু তার একটু বিন্দু মাত্র তুমি আমাকে চাখাতে চাই কিন্তু ওনার জন্য তো হলো বিন্দু কিন্তু সেই বিন্দুকে নিয়ে তিনি লিখলেন ভক্তি রসামৃত সিন্ধু তিনি লিখলেন। হ্যাঁ সেই বিন্দুকে তিনি ভক্তি রসামৃত তিনি সিন্ধু রূপে তিনি রচনা করলেন। এই জন্য গুরু সেখানে মহাপ্রভু শ্রী রূপ গোস্বামীকে শ্রী প্রয়াগেতে মহারাজ বলতেন সমস্ত সেই ভক্তি রসের যে ভান্ডার ছিল তার যে চাবি কাঠি মহাপ্রভু শ্রী রূপ গোস্বামীকে তিনি প্রদান করলেন। এই জন্য এখানে যে ভজন শুনেছিলেন যম কলি রূপ শরীর না ভারত তম ব্রজ প্রেম মহানিধি কোন কুঠরি উগাড়ত। যদি শ্রী রূপ গোস্বামী তিনি না হতেন সেই ভক্ত রসের যে কপাটকে তিনি কি খোলতেন কে খোলত। এই জন্য গুরুদেব বলতেন তিনি
सही यद्यपि रूप गोस्वामी अनेक ग्रंथ लिखे तार मध्य विशेष दुईट ग्रंथ आता हलो एक भक्ति रसामृत सिंधु आर एक हलो उज्जवल निर्मणि ग्रंथ गुरुदेव बोलते दुईट ग्रंथ हलो गौड़ीय वैष्णव प्राण हलो इटा दुईट हलो कपाट ये अतः भक्ति रसामृत सिंधु मध्य सेखानी समस्त भक्ति सांग दास सख्य वात्सल्य मधुर समस्त भक्ति रस सेखानी व्याख्या करछेन किंतु उज्जवल निर्मणि ग्रंथे সেখানে তিনি বলছেন কেবল এই গ্রন্থটি হলো যারা শৃঙ্গার রসের উপাসক মধুর রসের উপাসক তাদের জন্য কেবল এই উজ্জ্বল নির্মল গ্রন্থ ইয়ে গ্রন্থ সবাই জন্য ইয়ে গ্রন্থ তিনি নন এই জন্য তিনি বলেছেন গ্রন্থকে যাতে কেউ না দেখি এই জন্য বলে নীর ক্ষীর হংস না পান বিধায় না কোন পৃথক করে জান তো অতএব সবাই ভক্তি মানে ভক্তি বলে কিন্তু ভক্তির মধ্যে আরব সিদ্ধা ভক্তি সঙ্গ সিদ্ধা ভক্তি স্বরূপ সিদ্ধা ভক্তি কি হ্যাঁ এই বিষয়ে তিনি যে সুন্দর ভাবে তিনি পুঙ্খানুপুঙ্খ ভাবে তিনি ভক্তির যে নিরূপণ করছেন এবং গুরুদেব বলতেন যদ্যপি ভক্তির বিভিন্ন গ্রন্থে তাহা পরানুরক্তি ঈশ্বরে অনন্য মমতা ভক্তি মমতা প্রেম সঙ্গতা সবই পুংসাঙ্গ পর ধর্ম যত ভক্তির অধ্যক্ষ যে যদ্যপি বিভিন্ন গ্রন্থে ভক্তির বিভিন্ন ডেফিনেশন দিয়েছে কিন্তু শ্রী রূপ গোস্বামী তিনি যখন তিনি ভক্তির ডেফিনেশন দিচ্ছেন অন্যা বিলাসিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তিরুতমা এই শ্লোক তিনি যে বলেছেন অদ্ভুত গ্রন্থ এখানে অদ্ভুত এখানে অন্যাভিলাষিতা শূন্য তিনি অন্যাভিলাষ বলেনি অন্যাভিলাষিতা এর মধ্যে তা শব্দ কেন পেলেন অব্যক্তি অতিব্যক্তি সব মানে কি সেখানে আনুকূল্যেন কৃষ্ণানুশীলন যদি বলা হয় কৃষ্ণের রোচমানা প্রবৃত্তি কৃষ্ণ যখন চারণ মুষ্টির সঙ্গে যুদ্ধ করছেন কৃষ্ণ তো সেখানে প্রসন্ন তবে মনে করতে হবে চারণ মুষ্টির ভক্তি আছে কিন্তু মা যশোমতী যখন গোপালকে বসিয়ে দিয়ে তিনি দুধ উতলাকে রক্ষা করতে যাচ্ছেন কৃষ্ণ এখানে ক্রন্দন করছেন অতএব এটাকে ভক্তি বলা যাবে না সেখানে অব্যাপ্তি অতিব্যাপ্তি শব্দ কি হ্যাঁ সেখানে কৃষ্ণানুশীলনে তিনি কি বললেন হ্যাঁ তিনি জ্ঞান কর্মাদি অনাবৃত জ্ঞান কর্মকে ছাড়তে বললেন না জ্ঞান কর্মের দ্বারা আবৃত না হয় এবং কৃষ্ণ শব্দ কেন বললেন নারায়ণের প্রতি ভক্তি এবং রামের প্রতি ভক্তি নৃসিংহের প্রতি ভক্তি কিন্তু এখানে কৃষ্ণানুশীলনে কেন বললেন এখানে দুইটি অর্থ বললেন একটি হলো কৃষ্ণ যদি কৃষ্ণ ভক্তি কেউ করে সমস্ত বলে কৃষ্ণ ভক্তি বলে কৃষ্ণা কৃষ্ণ শব্দ এখানে নয় এখানে কৃষ্ণা শব্দ यहाँ पर कृष्ण शब्द नहीं बोला कृष्णा कृष्णा तिनी के कौन कृष्णा है राधा रानी अतएव जब पर्यंत राधा रानी ने भक्ति ना है जब तक राधा जी के चरण में भक्ति नहीं हो तब तक ये भक्ति पूर्ण भक्ति ना है ऐ जने महाप्रभु तिनी रूप गोस्वामी हृदय मध्ये ऐ जने बच्चेन श्री चैतन्य मनोभीष्टम स्थापितम जैन भूतले स्वयं रूप कदा मध्यम ददाति स्वपदांतिकम महाप्रभु যদি শ্রী রূপ গোস্বামী না আসতেন মহাপ্রভুর কি অভিষ্ট মহাপ্রভু ব্রহ্মার একদিনে তিনি একবার এসে সে যে অনর্পিত চরিচিরাদ করুণয়াবতীর্ণ কলৌ সমর্পিত উন্নত উজ্জ্বল রসান সৌভক্তি শ্রীয় যে শ্লোককে দেখে মহাপ্রভু তিনি প্রেমে তিনি গদগদ হয়ে গেলেন আর কি শ্লোক তুমি লিখেছো অদ্ভুত শ্লোক মহাপ্রভু সম্বন্ধে আর যখন তিনি দেখলেন তুণ্ডে তাণ্ডব বিনিবিত বিতনুতে তুণ্ডাবলি লব্ধে কর্ণ ক্রড়ো কড়বিনি ঘটয়তে কর্ণাবুধেব স্পৃহা চেত প্রাঙ্গণ সঙ্গিনী রচয়তে সর্বেন্দ্রিয়ানাম কৃতি নো জানে জনিত কিম অদ্ভুত কৃষ্ণতি বর্ণদয় মহাপ্রভু যব ই দো শ্লোক কো দেখা মহাপ্রভু কা হৃদয় নাচ উঠা কেবল তিনি वो सुन करके नाच उठा ऐसे नहीं फिर सारे भक्तों को बुला करके लाए महाप्रभु स्वरूप दामोदर राय रामानंद सब भक्तों को बुला करके लाए बोले रूप देखा तो तुमने क्या लिखा मंगलाचरण श्लोक में नाम की महिमा जब श्री हरिदास ठाकुर सुना वो तो नाच उठे बोले हरि नाम का महिमा हमने बहुत सुना है लेकिन इतने सुंदर श्लोक किसने रचना नहीं की और श्री महाप्रभु सारे भक्तों को बोले तुम लोग सब के सब श्री रूप गोस्वामी को आशीर्वाद दो जैसे मेरे मन अभिष्ट को जैसे ये संपूर्ण रूप में पूर्ण करे इसलिए इनका नाम रूप है रूप माने प्रिय स्वरूप दैत्य स्वरूप है प्रिय स्वरूप है प्रेम स्वरूप है ततान रूप है सोबिलास रूप है
वह रूप बोल करके यहाँ झरी लगा दिया रूप को, क्यों कहते ये सबका रूप श्री रूप है, महाप्रभु का रूप, राधा जी का रूप, स्वरूप दामोदर का रूप, ये सबका रूप श्री रूप गोस्वामी, ये सबका रूप है। इसलिए उन्होंने महाप्रभु का सारे मन का अभिष्टतिनी समस्त मंदिर अभिष्टतिनी ग्रंथ रूपे प्रतिपादन करे। एक जने गुरुदेव तिनी एक हने डाकते ने सभा के बोले केने डाकते गुरुदेव होले रमण मंजरी, गुरुदेव होले तिनी रमण मंजरी तिनी होले ने तिनी रूपानुगत। एक जने महाराजे ये अत्यंत प्रिय स्थान होले गुरुदेव का, सबका प्रिय स्थान यही, भले ही गुरुदेव किसको बुलाए किसी स्थान में न बुलाए, लेकिन महाराज मैंने देखा सबको बोलते थे तेरे कदम पे जरूर आना तो श्री, तेरे कदम पे आना। अपना श्रवण कर ले एक हने की नी श्री रूप गोस्वामी एक हने भजन करते, एक बार श्री सनातन गोस्वामी तिनी थाकते पावन सरोवरे, कखनो रूप गोस्वामी ओखाने जाते, कखनो सनातन गोस्वामी तिनी एखाने आसते। एक समय एक हने बसे तारा मत कथा मत गता चिंता वधयन्ते परस्परम कथयन्ति च माम नित्यम दुष्यन्ति च रमन्ति च। एक समय तारा एक हने कृष्ण कथार मध्य एक तो आविष्ट हुई गेछे तारा कृष्ण कथार मध्य तादेर कथार शेष है ना। एखाने रूप गोस्वामी तिनि चिंता करछेन बड़ दादा अनेक दिन परे एसेछे ताके तो किछु खावाते हबे, बोले कि खावो, बोले पायस तिनि खुबी भालोबासतेन पायस, आमि एकटु ओनाके पायस खाइबो, किन्तु एखानतार किछु छिलो ना, घना घोर जंगल एखाने, आज नंदगाम देखछेन दु चार जन परिवार तखन एखाने केउ छिलो ना, एखाने पायस कुटाते खावे, किन्तु राधा रानी तिनि होलेन तिनि अत्यंत दयालु तिनि राधा रानी, एइ ब्रजेर तिनि बोले हमारे ब्रज के राख वाला का नहीं श्री राधिका रानी, राधा रानी यदि कृपा है तबे ब्रज के वास करते बारे, राधा रानी ने कृपा ना हले ब्रजवास कार संभव नाय। ए जने वृंदावन से देखबे ना केउ कृष्ण कृष्ण केउ बोले ना, कने सब की बोले की बोले आज के वरते राधा रानी नाम ने, राधा रानी करुणा कुरुमयी करुणा भरिते। एखन राधा रानी तिनी चिंता करछेन, कृष्ण तो प्रतिज्ञा करछेन गीता रे मध्ये अनन्य चिंतयंत माम जजना परिउपासते देसांग नित्याभिजुक्ता नाम जोगाख्यम बाह्यम। कृष्ण तो तिनी गीता प्रतिज्ञा करछेन अमर अनन्य रूपे जरा अमर भजन करे तार समस्त किसी दायित्व आमी बहन करी, किंतु प्रतिज्ञा तो कृष्ण करछेन किंतु खावार मालिक के बोलू तो बाड़ी ते बाबा खाए ना मां खाए, मां खाए ना अरे बाबा बाबा खाए ना, अब इनकम करी कने दिए किंतु खा रन्ना बन्ना करे के खाए बोलू तो मां खाए। अतः राधा रानी तिनी भूल मां होलन तिनी राधा रानी, अतएव राधा रानी एकर चिंता करते कृष्ण कथा राधा कृष्ण होचे, किंतु राधा रानी एकर चिंता लेखिएछे एकन रूप गोस्वामी इच्छा तो बड़ दादा के पाए से खावे, एकन के खावे, एकन राधा रानी तिनी अति सुंदर तिनी बालिका रूप धारण करे दूध चीनी काजू किशमिश नी ऐसे 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 के चले बाबा बाबा एटा नाव तुम्हारा पायस बानी किए दिवे, कि तार द कृष्ण कथार मध्य मत आछे, के ना कृष्ण कथार मध्य जे आनंद आछे तार मध्य जे समुद्र रस आछे, अते खावा रस तात के श्रेष्ठ रस होलो कृष्ण कथा रस, ए ते के रस आर बेसी नहीं बुझत बार जन तो। एक हन राधा रानी इधर कृष्ण कथा यार शेष होय ना, जना तारा तो अमृत आस्वादन करछे, कृष्ण कथा तो होलो तब कथा अमृतम, अतर कृष्ण कथा लो अमृत सादर कथा रे शेष होय ना। एक हन राधा रानी ते आवार गुरु से चली असते, बोले बाबा तुम्हारा कथा करो आमी रान्ना बाना कर दीजी। एक हन राधा रानी तेने लक्ष सर्व लक्ष्मी स्वरूप नी तेने संग संग तेने पाए से रान्ना करे, बोले बाबा तुम्हारे खा किए नी भाई, बोले लाली तुम चले जाओ हमार किए ना हो। रूप गोस्वामी जी कोन ठाकुर के भोग लागे सनातन गोस्वामी के दिए छे, आर एर आगे तिने अनेक तो पाए से किए छे, रान्ना के कर छे कने राधा रानी कर छे, तिने होलन अमृत हस्ता आर भोग किए लागिए छे रूप गोस्वामी तिने भोग लागिए छे, रूप गोस्वामी तिने होले रूप मंजरी। एजने कृष्ण बोलचे तद उपहृत असनामी प्रजतात्मन, केना ना जो प्रसाद जे भोग लगावे तार ऊपर निर्भर करे तिनी कतो भावना युक्त ही भोग लगाचे, अतएव एखाने रूप मंजरी तिनी भोग लगाचे, काके भोग लगाचे गोपाल के कृष्ण के, अतएव जेखाने राधा रानी यदि रान्ना करे रूप मंजरी यदि भोग लगाए आर यदि गोविंद के भोग लगाए अपनर मन करुन तार मध्ये कतो रस होते पारे, तार मध्ये कतो रस होते पारे। एखन रूप श्री सनातन गोस्वामी एखन किए तार तो रोम रोम खिले उठे छे,
असुर विसर्जन होते आरंभ कर छे बोले केनो बोले अनेक तो पाए से किए छे कि तो राधा रानी रे हाथे रे जे खावा ये मतलब एक तो अलग आनंद आ छे करना तिनी बोले लबग मंजे बोले रूप तुम्ही कि मन रे मध्ये कि चिंता कर छिले बोले हां दादा तुम्ही अनेक दिन पर ऐसे छ मन कर छलाम तुम्हाके पावे से कहा बोले रूप ए घना घोर जंगल रे मध्ये तुम्हारे हृदय भाव के बुझवे কৃষ্ণ গোচারণ করতে তের মানে ডাকা যখন কৃষ্ণ গরু ধরে ছেড়ে দিতে যখন বাড়িতে ফিরে যাবেন এখন আমরা যেরকম মালা জপ করি না কৃষ্ণের কাছে একটা মালা ছিল আমরা তো কৃষ্ণ নাম করি কিন্তু কৃষ্ণ ভক্তদের নাম করে অর্থাৎ তিনি প্রত্যেক গ্রুপের মধ্যে মিলাতেন এই গ্রুপের গরুগুলো এসছে কিনা যদি না আসে থাকে না কালিন্দি কৃষ্ণা পদ্মা বলে তিনি জোর জোর করে ডাকতেন আর ওরা শুনেই আর লেজ খারে দাঁড় করিয়ে একদম দৌড়িয়ে আসতো তারা তো দৌড়িয়ে আসতো কিন্তু যা যে গরুর নাম না নিতেন এখন ও মহান গরিব যেত বলে গোবিন্দ ইয়ের নাম নিল গোবিন্দ আমার নাম নিল না এখন ও দুঃখী হয়ে যেত আবার গোবিন্দ তিনি কি কর তার নাম আবার গোবিন্দ ডাকতো অতএব কখনো এই বৃক্ষের মধ্যে চড়ে তিনি কখনো তিনি গরু ধরে ডাকতেন আর কখনো তিনি জগ কল বাম দৃশাম নহরা কখনো কখনো সেই সেই ব্রজ গোবিন্দের তিনি তাদের আহ্বান করতেন এইখানে একত্রিত করে নিয়ে যাতেন আর এইদিকে যাবট আর এইদিকে হলো নন্দগ্রাম এইটা হলো মাঝখানের স্থান এইখান থেকে রাধা রানী তিনি নিজের সখীদের সঙ্গে নিয়ে তিনি যেতেন কোথায় তিনি যেতেন নন্দ ভবনে যেতে ওই নন্দ ভবনে তিনি গোপাল রেজনে তিনি রান্না বান্না করতেন কেননা এক সময় শ্রী নন্দ বাবা হ্যাঁ নন্দ বাবাকে বৃষভানু মহারাজ নিমন্ত্রণ দিয়ে আর ওখানে রাধা রানী একদিন খান্না বানিয়েছিল রান্না বানিয়েছিল কৃষ্ণ তো এপর্যন্ত যশোদা রোহিণীর হাতে খাওয়া দিয়েছে কিন্তু এপর্যন্ত তিনি রাধা রানীর হাতের খাওয়া তিনি খাননি যখন রাধা রানীর হাতের তিনি খাওয়া খেলেন তখন কৃষ্ণ সব ভুলে গেছে আর সবকিছু ভুলে গেছেন আর যখন বাড়িতে মা যশোমতী রোহিণী যখন রান্না করে না গোপাল বলে বলে মা ওই দিনই যেরকম রান্না করেছিল রান্না তো ওইরকম হচ্ছে না কেন রাধা রানী বানিয়েছিল না কিন্তু যার হৃদয় মধ্যে যত প্রেম থাকবে না তার রান্না তত ভালো হবে তার রান্না তত স্বাদ লাগবে বলে মার ভাল লাগছে না রান্না ওই রকম বানাও না কেন তিনি দুর্বাসা থেকে বর প্রাপ্ত করছেন এই জন্য মা যশোমতী তিনি যখন দেখলেন গোপাল আর ভালোভাবে কিছুতেই খাচ্ছে না তখন তিনি কি করবেন কাপড় লতা সোনা চাঁদির তিনি বাহানা বানিয়ে তিনি রাধা রানীকে তিনি ডাকতেন রাধা রানী এই রাস্তা দিয়ে রাধা রানী তিনি যেতেন গোবিন্দের জন্য রান্না করতে আর এইখানে কৃষ্ণ দাঁড়িয়ে থাকতেন ওই স্তনের যে গরুর স্তনকে নিয়ে জোর করে রাধা রানীর চোখের মধ্যে মারতেন যখন মারতেন রাধা রানীর মুখে একদম দুধ দুধ একদম হয়ে যেত আর রাধা রানী কি করতেন এখানে মূল হলো তো গোবিন্দকে দর্শন করা তিনি একটি মতির যে মালাটাকে ছিঁড়িয়ে এখানে ফেলে দিতেন আর ওই বাহানা বানাতেন উঠাছি যেরকম কিন্তু এদিকে তিনি ওই গোবিন্দকে তিনি দর্শন করতেন গোবিন্দকে তিনি দর্শন করতেন অতএব এখানে কৃষ্ণের অনেক লীলা এই স্থলী আর গুরুদেব বলতেন এটা হলো উদ্ধবের চরম বিরহের স্থান এই স্থান গুরুদেব বলতেন সাধারণ স্থান ইয়ে নয় কেন এইখানে উদ্ধব এসে তিনি সেই ব্রজ গোপীদের রাধা রানীর প্রেমকে দেখে তিনি চমৎকারিত হয়ে তিনি বন্দে নন্দ ব্রজ শ্রীনাম পাদ রেণুম অবিষ্ণক্ত তিনি রাধা রানীর চরণের একটি ধুলিকে উদ্ধব তিনি প্রার্থনা করছেন এই জন্য এই স্থান অত্যন্ত অত্যন্ত এই স্থান হলো পবিত্র স্থান আমরা গুরুদেবের সব থেকে প্রিয় স্থান হলো এইটা আর অতএব আমাদেরও এইটা হলো প্রিয় স্থান যেন গুরুদেবের প্রিয় স্থান এটা আমাদেরও প্রিয় স্থান এখানে প্রণাম করুন এখানে করে চরণ তুলি লাগান যাতে একদিন হৃদয়ের মধ্যে সেই প্রেম প্রকট হবে বাচ্চা গুরুদেব